আপনি রানিং বিধায়ক টিকিট পেলেন না, কি প্রতিক্রিয়া? দেখুন, প্রতিক্রিয়া বলতে আমাকে কথা দেওয়া হয়েছিল, আর আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় পিকে আমাকে স্পেশালি ডেকেছিল, হ্যাঁ, এবং মমতা ব্যানার্জি সবাইকার সঙ্গেই প্রায় কথা হয়েছে, আমাকে একদম কনফার্ম করা হয়েছিল। কিন্তু আজকে আমি এটা দেখে একটু অবাক হয়ে যাচ্ছি, এবং এটা আমার সঙ্গে বারবার করা হয়েছে, আমাকে চেয়ারম্যান করব বলে করা হয়নি, আমাকে লোকসভার টিকিট আপনারা দেখেছেন, আমাকে নেত্রী নিজে বলেছে, এবং তিনটে পর্যন্ত আমার নাম দেখানোর পর সুব্রত মুখার্জির নাম দেখানো হয়েছে, আবার আর একটা ধাক্কা আমাকে আমার এলো, আমি অভ্যস্ত হয়ে যাচ্ছি এগুলোতে। বাঁকুড়ার মানুষ আমার কাছে আছে, আর আমার দলের ক্যাপশন হচ্ছে বাংলা তার নিজের মেয়েকেই চায়, কিন্তু তিনি ভাবলেন না বাঁকুড়াও তার নিজের মেয়েকেই চায়। এই যে বহিরাগত, এই যে একদিন আগে জয়েন করে আজকে ক্যান্ডিডেট হয়েছে, বন্দে মাতারম বলেনি কোনো দিন, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলেনি, মানুষের সঙ্গে মেশেনি, তারা কি মানুষের দুঃখ কষ্ট বুঝতে পারবে? আমরা চমকাইতলা করেছি, আমরা সিঙ্গুর দেখেছি, কচ্ছপ ধূপ জেলে রাতে শুয়েছি, সুতরাং আমাদের সঙ্গে এইসব যারা বাইরে থেকে এসেছে তাদের তুলনা করা যায় না। এবং আজকে বাঁকুড়ার মানুষকে অপমানিত হতে হয়েছে, বাঁকুড়ার সমস্ত মানে জনগণ, শুভবুদ্ধি সম্পন্ন জনগণ, আপনারা জানেন যে আমাদের এখানে ছেলেরা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে, এখানে মানুষ শিক্ষিত মানুষ, তারা আশা করে যে তাদের চয়েস অনুসারে এখানে ক্যান্ডিডেট হবে। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা, আমি পরীক্ষিত একজন প্রার্থী, এবং আমি 2000 সাল থেকে রাজনীতিতে আছি, আমি রিপ্রেজেন্ট করছি, পাবলিক রিপ্রেজেন্ট করছি, আজকে 2021, 20 বছর আমি মানুষের সাথে আছি, মানুষের পালস আমি বুঝতে পারি, বাঁকুড়ার মানুষ কখন কি চায়, কখন তাদের কি দরকার, সেটা আমার থেকে মনে হয় আর ভালো কেউ বোঝে না। নিশ্চয়ই আমি দলের হয়ে প্রচার করেছিলাম, আমি তো স্যাঙ্গুইন ছিলাম, কল্যাণদা এমপি তিনিও এসেছিলেন, এবং আমাকে আমি প্রচার করেছি, এবং আমি ভেবেছিলাম আমার কাজটা আমি কিছুটা এগিয়ে রাখছি, কিন্তু আজকে মানে লাইক এ বোল্ট ফ্রম দ্য ব্লু, আমি বুঝতেই পারিনি কি হয়ে গেল। যাই হোক, আমার ফেট মানে আমাকে বারবার এরকম দগ্ধ করে, আমি জানি না আমার দলের কি আনন্দ হচ্ছে, ভালো থাকুক, দল জিতুক, এটাই চাই। হ্যাঁ, দেখবো, এক্ষুনি আমি ভাবতে পারছি না, এক্ষুনি এই মুহূর্তে আমার কোনো চিন্তা ভাবনা নেই, তবে বারবার অপমান, বারবার অপমান, এই জন্য আমি কংগ্রেসের টিকিটে দাঁড়িয়েছিলাম, এবং আলু আর আলু বোকরা যে এক নয় সেটা আমি বুঝিয়ে দিয়েছিলাম, আবারও সেই মুনমুন সেনের ছায়া আমরা দেখতে পাচ্ছি, আমার মনে হয় না বাঁকুড়ার কোনো ভালো হবে। পুজো বা বিয়ে বাড়ি, যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি, আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নম্বর 9051463377, আবারও বলে দিই 9051463377, চট করে চলে এসো বন্ধুরা।